अम्मा जान हजरते फातिमा के नबी आमार जिज्ञासा करलें, ओ बेटी फातिमा बोलो तुम्हें तुम्हार स्वामी आली के छेड़े कतदिन थाकते पारबे। लज्जा नय शरम नय अल्लाहर हुकुम फरज। আমরা যখন মাদ্রাসায় পড়াশোনা করতাম ভাইজান, একটা সাবজেক্ট ছিল, কিতাব ছিল, আমাদের উস্তাদরা খোলাখুলি আলোচনা করতেন হাইজের বিষয়, ফুরুজের বিষয়, লাভাতাতের বিষয়। তাই আপনাদের কাছে আমি একটু ওপেন আলোচনা করি। अम्मा जान फातिमा के नबी आमार बोलें, बेटी फातिमा बोलो तुम्हें तुम्हार स्वामी के छेड़े कतदिन थाकते पारबे। अम्मा जान फातिमा बोले छिलें, अब्बा जान अमी आमार स्वामी के छेड़े तीन मास थाकते पारबो, एई तीन मासेर मध्ये अमी आमार स्वामी के काछे पेते चाई। अल्लाह नबी दरबार थेके विधान पास हये गेलो, ए दुनिया छेलेरा तुमरा जे जे देशे থাকো না কেন, তিন মাসের মধ্যে তোমরা তোমাদের বিবির স্ত্রীর কাছে ফিরে চলে আসো। জেনা থেকে যদি বাঁচতে চাও, চোখের জেনা, হাতের জেনা, পায়ের জেনা, শরীরের জেনা থেকে যদি বাঁচতে চাও, তিন মাসের মধ্যে তোমরা তোমাদের বিবির কাছে ফিরে আসো। কিন্তু ভাইজান ছেলে বিদেশে গেছে, এক বছর দু বছর বাড়ি ফেরে না, নিজের চরিত্র ধ্বংস করে বিদেশে গিয়ে হালাল ইনকাম হালাল কামাই। আরে মা বাপ ভাই বোন স্ত্রী বাচ্চা সবাইকে ছেড়ে বিদেশে পড়ে আছো, দুটো পয়সার জন্য সেই হালাল পয়সা গিয়ে বেঈমান নারীর কাছে ঢেলে দেয়, ছেলে চরিত্র ধ্বংস করে বাড়ি চলে আসে। ঠিক বলছি না ভুল বলছি? এই কথা বলে না কেন? ছেলে কোন কোন দিগায় চলে যাচ্ছে, সমুদ্রতে যায় ছেলে মেয়ে একসঙ্গে গোসল করবে। ওখানে যাই কারা ভাই? খারাপ যারা তারা যায়, যাদের ক্যারেক্টার খারাপ, যাদের চরিত্র খারাপ তারা যাবে। ফুরফুরার মুরিদ কোনদিন ওখানে যেতে পারে? দাদা হুজুরের ছেলে মুসলমান ওই জায়গায় যায়? কি নোংরা জায়গা, ছেলে মেয়ে এক জায়গায় গোসল করছে। একটা মেয়ে শরীরে যদি পানি লেগে যায় গোটা পা থেকে মাথা পর্যন্ত, এক বালতি পানি একটা মেয়ে শরীরে ঢেলে দিলে কেমন লাগে? আর ওইখানে গিয়ে সমুদ্রই লাইছে, কেউ ছোট ড্রেস পরেছে, কেউ বড় ড্রেস পরেছে, কেউ পাতলা ড্রেস পরেছে, যে গোসল করছে ছেলে দেখার জন্য ঘন ঘন দিঘাতে চলে যাচ্ছে। ছি ছি ছি, মুসলমানের ছেলে লজ্জা লাগে না? নোংরা জায়গা, অসভ্য জায়গা, ওখানে কোন ভালো ঘরের ছেলে যেতে পারে? হালাল পয়সা নিয়ে যদি হারাম রাস্তায় ঢালো, আল্লাহ তিনটে বিমার দিয়ে বিছানায় ফেলে দেয়। জেনে নেন, জানেন না জেনে নেন, জানার চেষ্টা করেন। আপনার হালাল কামায় রক্তকে পানি করে ঘাম ঝরিয়ে পয়সা কামাচ্ছেন, আর সেই পয়সাটা দিয়ে যদি বারে ঢালেন, ডিসকোতে ঢালেন, খারাপ জায়গায় গিয়ে পয়সাটাকে নষ্ট করেন, আল্লাহ তিনটে বিমার দিয়ে বিছানায় ফেলে দেয়। আল্লাহ পয়সা বেশি দিয়েছে ভাই, আল্লাহ পয়সা দেয়, এক একটা ভাইদের আল্লাহ টাকা দেয়, ব্যবসায় আল্লাহ বরকত দিয়ে দেয়, আল্লাহ বরকত দিয়ে দেয়, এটা গায়েব থেকে আল্লাহ, আসমান থেকে আল্লাহ পাঠিয়ে দেয়। এটার কদর করতেছে, যারা কদর করে না আল্লাহ ধ্বংস করে, যারা কদর করে আল্লাহর ওলি হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। পয়সা বেশি হয়েছে, যাও মক্কা শরীফ, মদিনা শরীফে চলে যাও। কুলসিরু ফিল আরদ, আল্লাহ বলেছে আমার জমিন পুরো ঘুরে 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 দেখ বান্দা, আমি আল্লাহ কোথায় বানিয়েছি, কি কি সৃষ্টি করেছি, আমি আল্লাহ নিয়ামত ঘুরে ঘুরে দেখো। চলে যাও বান্দায়ে হাজী আলী, সুমন্তরের উপরে শুয়ে আছে, সব ভেসে যাচ্ছে, রাস্তা ডুবে গেছে, এপ্রান্ত থেকে ওপ্রান্ত পানি চলে যাচ্ছে, কিন্তু আল্লাহর ওলির দরবার জিন্দা আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমেরিকা থেকে দেখতে আসছে, চীন থেকে দেখতে আসছে, আমরা মুসলমান, আমাদের সময় নাই, আমরা পয়সা দিয়ে নষ্ট জায়গায় খারাপ জায়গায় ঢুকেছি, আল্লাহ পয়সা দিয়েছে চলে যান বড় কিসসা কিবলার দরবারে।
হিন্দুস্তানের বাদশা খাজা গরিবের নামাজের দরবারে চলে যান, মুজাদ্দিদ আল ফিসানি নিজামউদ্দিন আউলিয়া হুজুরের দরবারে চলে যান, ফুরফুরা শরীফে মাঝে মাঝে চলে যান, দাদা হুজুরের দরবারে যান, আল্লাহর ওলিরা শুয়ে আছেন, শহীদানরা শুয়ে আছেন, আল্লাহর ওলির দরবার চলে যান, আল্লাহর ওলির দরবারে নেক নজর রুহানি নজর আল্লাহ আমাদের নসিবে করে দেবে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ সবাইকে হেফাজত করেন, বলুন আল্লাহ। দাদা হুজুরের দরবার তো আপনারা জানেন থেকে বেশি এই দরবারকে নিয়ে বিরাট চক্রান্ত চলছে, সংগঠন তৈরি হয়েছে, বালিয়া বাসস্থি সংগঠন তৈরি করেছে ওখানকার আশেপাশে কিছু বেদিন ভাইরা। আগে বালিয়া বাসন্তি ছিল, সেটা থেকে ফুরফুরা শরীফ শহীদানদের সিলাই আল্লাহ করে দিয়েছে, যার শহীদান হুজুর শুয়ে আছেন আরো শহীদানরা শুয়ে আছেন তানাদের সিলাই আল্লাহ ইসলাম চিন্তা করেছে সেখানে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এটাকে শেষ করার জন্য একটা সংগঠন হয়েছে বালিয়া বাসন্তি, মানে ও বেঈমান বিজেপি ক্ষমতায় আসলেই ফুরফুরার নাম কেটে বালিয়া বাসন্তি করে পারবে না, বলুন ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ, কারণ আল্লাহর ওলিরা শুয়ে আছে ওখানে, আল্লাহর ওলিরা তো মরে না জিন্দা শুয়ে আছে, আল্লাহ হেফাজত করবে আল্লাহর ওলিদের সিলাই। জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের পৃথিবীতে পাঠিয়েছেন বড় আশা, তাহলে এক নম্বর কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে আমাকে সবাইকে সর্বপ্রথমে জিজ্ঞাসা করবেন, বলেন সবাই বলে নামাজের বিষয় কোনো কথা নাই, আগে বলো ফরজ নামাজ পড়েছো কি না, কথাটা যেন মাথায় থাকে। দ্বিতীয় জীবনটা শেষ করলে কিভাবে, তৃতীয় জীবন যৌবনটা নষ্ট করলে কোথায়, এর ফয়সালা যতক্ষণ পর্যন্ত আমরা না করতে পারবো, কোনো বান্দা বান্দি ক্ষমতা নাই তো আগে আগে চার নম্বর আল্লাহ তাআলা আপনাকে আমাকে জিজ্ঞাসা করবে, বান্দা বান্দি বলো আনা মালিহি মিম্মান কাসাবা, মালের বিষয় ইনকামের বিষয় কামানোর বিষয়ে আল্লাহ জিজ্ঞাসা করবে, তুমি যে সংসারটা চালিয়েছিলে এই সংসারটা কিভাবে চালিয়েছো, হালাল ইনকামে না হারাম ইনকামে, সুদ নিয়েছিলে নাকি ব্যাংক থেকে, লোন নিয়েছিলে নাকি, যৌতুক কোন দেহের বন্ধনের টাকা ছিল নাকি, না পার্টি করেছো নেতাগিরি করেছো মানুষের উপরে চাপ দিয়ে হারাম কামিয়েছো কিনা, মানুষের পয়সা সেই পয়সা তুমি আত্মসাৎ করেছো কিনা, নেতা বলো তুমি পার্টির ক্যাডার হয়েছিলে সেই শক্তি দেখিয়ে তুমি সাধারণ মানুষের কাছে গিয়ে জোর করে কামাই করেছো কিনা, চুরি করেছো কিনা, ডাকাতি করেছিল কিনা, এর ফয়সালা বান্দা করো, এর ফয়সালা যতক্ষণ পর্যন্ত ভাইজান আমরা ক্লিয়ার না করতে পারবো কোন বান্দা বান্দি এক কদম আগে বাড়তে পারবে না। এবারে মনে হয় আমার উপরে রাগ পাচ্ছে, রাগ পাচ্ছে মনে হচ্ছে যে ভাইকে কেন নিয়ে এলি এই ভিড়টাকে, তো ওষুধটা খুব কড়া, তিতো ওষুধটা তিতো কড়া, এটা না গিলতে পারলে আটকাবে কিয়ামতের ময়দানে আল্লাহ, কারণ যতক্ষণ পর্যন্ত ফয়সালায় পাঁচটা না হবে আগে বাড়া যাবে না, এই জন্যই বললাম তিতো এটাকে যদি গিলা যায় আল্লাহ মাতে সবকিছু সহজ করে দেবে। জোরে বলুন। আপনারা যে এসেছেন এখানে বসেছে এটা আপনাদের জন্য মাদ্রাসা, এটা আপনাদের জন্য আল্লাহ মাদ্রাসা করেছে, এসেছেন কিছু জানতে নিতে এসেছেন, কাজের মানুষ ব্যস্ত মানুষ বিজি মানুষ আপনারা সব কিছু ছেড়ে দিয়ে এখানে বসে আছেন কি ফালতু, কিছু হাসিল করার নিয়েছে, কিছু নিবার আশায় বসে আছে, এই বিষয়ে আল্লাহ জিজ্ঞাসা করবে মা আমেলা ফিমা আলিমা, তরকারি দিয়ে ভাত খাও
তরকারি দিয়ে ভাত খান, গোশ খান, মুরগি খান, মাছ খান, কোরবা খান, কেলিয়া খান, ভালো ভালো জিনিস খান, মন খুশি হবে, শরীরে শক্তি আসবে। শুকনো ভাত আর খেয়ে, শুকনো ভাত খেলে মন খুশি হয় না। কোরআন হাদিস থেকে রসূলুল্লাহর কথা যখন হয়, রসূলুল্লাহ যখন কথা হয়, তরকারি খেলে যেমন মন খুশি হয়, গায়ে শক্তি আসে, আমার আল্লাহও ঠিক তেমনই খুশি হয়ে যায়। জোরে বলে বলে অল্প শুনবে ভালো জিনিস, অল্প খাবেন ভালো জিনিস খান, বেশি খাবার দরকার নেই, কম কম, অল্প শুনবে ভালো জিনিস শোনো, শুনে কাজ জানো। মা আমেলা মা আলেমা আলেমুল আমাদের নিয়ে এসে যে মাহফিল গুলো দিয়েছিলে, শোনার পরে বান্দা কাজ করেছিলে কতটা, আমল করেছিলে কতটা, আল্লাহ পয়সা দিয়েছে খরচ হজ করে আসে, হজ করে আসেন, আল্লাহ হজ করাটাকে ফরজ করেছে, একবার যখন এখানটায় গিয়ে পয়সাটাকে নিয়ে যে ওখানে ঢেলে দেবেন, আল্লাহ পাক আপনাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ, মানে দেখার ওসিলায় আল্লাহ আপনাকে জান্নাতি করে দেবে। এ যাবে কারা, যার প্রতি ডাক হবে সে যাবে, যে সে যেতে পারবে না। এই আওয়াজ যাকে আল্লাহ ইব্রাহিম নবীর আজান শুনিয়েছে, ইব্রাহিম নবীর আজান যার কানে পৌঁছেছে, আল্লাহ আল্লাহই তাকে এই জান্নাতের জায়গায় পৌঁছাবে। জোরে বলে বলে হজের এমডি কে ভাই, ম্যানেজিং ডাইরেক্টর অফ হজ, হজ কে আল্লাহ ফরজ করেছে, ম্যানেজিং ডাইরেক্টর কে, ডাইরেক্টরটা কে, আমার কথা কিছু বোঝা যায় আব্বা, কষ্ট হচ্ছে না তো আপনাদের, আমি দোয়া করে দেব, সবাই সবাই রাজি আছে, কতজন রাজি নেই একটু হাত তুলেন তো দেখি, আলহামদুলিল্লাহ, সকলে বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে নেন, বলেন আমি রাতটা আজকে নবীর জন্য দিয়ে দিই, আল্লাহর জন্য দিয়ে দিই, কাজের সময় আমরা কাজ করি, আল্লাহ একবার নসিব করেছে, আল্লাহ আমাদের বাঁচিয়ে রেখেছে, আমরা পেয়ে গেছি ইসালে সওয়াব, রাতটা আমরা ইসালে সওয়াবে ইনশাআল্লাহ, সবাই বলেন ইনশাআল্লাহ। হজের এমডি আপনারা সবাই শুনতে রাজি আছেন না, বিদায় নিয়ে চলে যাব, আলহামদুলিল্লাহ কোরআনের ভালোবাসায় রাসূলুল্লাহ একবার হাত তুলে দেখা, পিছনে এখনো ভাইরা ঘুরছে, ওনাদের কানে খবর চলে যাক, দেখুন আলহামদুলিল্লাহ আল্লাহ প্যান্ডেলটাকে মোটামুটি ভরিয়ে দিয়েছে, আরেকবার জোরে তাকবীর দেন, নারে তাকবীর, বিশ্ব নবীর ইসালে সওয়াব, সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, নারায়ে তাকবীর, আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন, মহব্বতের সঙ্গে দরুদ শরীফ, আল্লাহুম্মা আলহামদুলিল্লাহ, সবাই বলেন আরেকবার আলহামদুলিল্লাহ, যত বেশি শুকর আদায় করবেন আল্লাহর প্রশংসা করবেন তত আল্লাহ খুশি হবে, বলেন আলহামদুলিল্লাহ, বলে হজের এমডি ম্যানেজিং ডাইরেক্টর ফরজ করেছে আল্লাহ, ফরজ ফরজটাকে আল্লাহ ফরজ করে দিয়েছে, হযরতে ইব্রাহিম নবী আলাইহিস সালাম ইনি বলেন হজের ম্যানেজিং ডাইরেক্টর, জোরে বলেন সুবহানাল্লাহ, প্রত্যেকটা পরীক্ষায় হুজুর পাস হয়েছিলেন না ফেল হয়েছে, এই কথা বলেন, এই যে পরীক্ষাগুলো আল্লাহ দিয়েছিলেন মোট পাঁচটা, এই পরীক্ষাগুলো সহজ ছিল না কঠিন ছিল, কথা বলে মুসলমান ঘরে ছেলেরা নবীর উম্মতেরা, আল্লাহ তাআলা হযরতে ইব্রাহিম নবীর উপরে যে তিন নম্বর পরীক্ষা নিয়েছিলেন, এই তিন নম্বর পরীক্ষায় হুজুর আমার পাশ হয়েছিলেন, ভাইজান হে ইব্রাহিম নবী আপনি আমার জন্য একটি ঘর তৈরি করেন, যে ঘরটার নাম হবে কাবা বাইতুল্লাহ শরীফ, যেটা হবে আমি আল্লাহর ঘর, আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন আল্লাহ পাক
अपनी जाते खुशी आमी इब्राहिम नबी ताते खुशे वाइज यरफाओ इब्राहिमुल कवाइदु मिनल बैत अल्लाह घर बैतुल्लाह शरीफ निर्माण करार जन्ने हुजूर आमार मक्का जमीने चले गेलेन और इस्माइल नबी के संगे निलेन अब्बा इब्राहिम नबी छेले के संगे निलेन रब्बाना तकब्बल मिन्ना इन्नका अंता समीउन आलिम अल्लाह घर बैतुल्लाह शरीफ निर्माण करार जन्ने बैजार इब्राहिम नबी छेले इस्माइल नबी के संगे निलेन अल्लाह ताला दुनिया जमीने एकटी बंदा एकटी परिवार के सबथेके बरकतपूर्ण परिवार करेछेन सेटा हलो इब्राहिम नबी आलाइहि सालामेर परिवार इच्छा करे पाथर से दिखे चले जाए हुजूर आमार जेदिके मन करें पाथर से दिखे चले जाए अल्लाह नबी इब्राहिम अलैहि सलाम हुजूर आमार जे पाथर পরে পা দিয়েছিলেন আল্লাহ তাআলা ওই পাথরটাকে লিফট বানিয়ে দিয়েছে দুনিয়ার মধ্যে সবথেকে বরকতপূর্ণ ফ্যামিলি হলো ইব্রাহিম নবী আল্লাহ নবী ইসমাঈল আলাইহিস সালাম যে জমিনে পা ঢুকেছিলেন আল্লাহ পাক ওই জমিনের ভিতর থেকে পানি বার করেছে যে পানিটার নাম হলো জমজমের পানি এটা আরবি ভাষা নয় এটা উর্দু ভাষা নয় এটা ফারসি বাংলা ভাষা নয় এটা হলো সুরিয়া ভাষা হুজুর আমার ছিলেন সুরিয়া দেশের মানুষ আল্লাহর হুকুমে যখনই পানি বেরিয়েছে হযরতে দুধের বাচ্চা ইসমাঈল নবী পানিটাকে বাঁধ দিচ্ছে আর হুজুর আমার বলেন জাম 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 মানে হলো থাম এটা হলো সুরিয়া ভাষা হুজুর আমার পানিটাকে বাঁধ দিচ্ছেন পানি নষ্ট করা যাবে না পানি অপচয় করা যাবে না যাবে না কেননা আরবের জমিন হলো মরুভূমির জমিন এই জমিনে আল্লাহর হুকুমে পানি বেরিয়েছে এই পানি নষ্ট করা যাবে না হুজুর আমার বলছেন জাম পানি থামো পানি থাপো এই জামজামের কথাটা আল্লাহর দরবারে এত পছন্দনীয় হয়ে গেল ভাইজান হুজুরের এই কথা শুনে আল্লাহ পাক পানিটার নাম রেখে দিলেন জমজমের পানি মনে পড়বে তো ভাইয়ের কথা আল্লাহ পাক যখন ওইখানটাই নিয়ে যাবে মনে পড়বে তিনবার আল্লাহ আমাকে নিয়ে গেছে তিনবার আল্লাহ আমাকে নিয়ে গেছে আমার মধ্যে সেই জ্ঞান আমার মধ্যে সেই বুদ্ধি সেই শিক্ষাও নেই আপনাদের কাছে আমি যে এই বিষয়টা একটু বুঝাবো কি আল্লাহ বানিয়েছে আল্লাহ গোটা জমিনটাকে জান্নাত ঢেলে দিয়েছে যদি বলেন না সুবহানাল্লাহ এই জ্ঞান নেই আপনাদের কাছে আমার হে নবী প্রেমিকেরা যখনই আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফ নির্মাণ হয়ে গেছে বেজান আল্লাহ পাক ইব্রাহিম নবীকে বললেন ইব্রাহিম নবী আমার ঘরের সামনে দাঁড়িয়ে যান হজের ঘোষণা দুনিয়ার মানুষকে জানিয়ে দিন হজের ঘোষণা দুনিয়ার মানুষের কাছে পৌঁছে দেন হজের ঘোষণা করে দেন আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন আল্লাহ পাক এই আরবের জমিনে তো কোনো মানুষ নাই আরবের জমিন মরুভূমি এখানে কোনো মানুষ নাই কাকে হজের ঘোষণা আমি শোনাবো কাকে হজের আযান দেব আল্লাহ বলেছিলেন ইব্রাহিম নবী হজের আযান দিবার দায়িত্ব আপনার আর সারা দুনিয়ার জমিনে পৌঁছে দিবার দায়িত্ব আমি আল্লাহ আর একটু জোরে বলেন আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফ কাবা শরীফের মাথার উপরে দাঁড়িয়ে গেলেন আল্লাহ বলেছেন হজের আযান দিয়ে দাও
হুজুর আমার মাঝে আযান দিয়া শুরু করলেন ইয়া আইয়ুহান নাস ইত্তিখাযাল বাইত লিল হজ ইয়া আইয়ুহান নাস ইত্তিখাযাল বাইত লিল হজ ইয়া আইয়ুহান নাস ইত্তিখাযাল বাইত লিল হজ আসো 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 বান্দা বান্দি চলে আসো আল্লাহর ঘরে আসো বান্দা বান্দি আল্লাহর ঘরে আসো আল্লাহর ঘরে এসে তাওয়াফ করে যাও এ বান্দা বান্দি আসো আল্লাহর ঘরে এসে হজ করে যাও এই আযান আল্লাহ পাক সারা দুনিয়ার কানে পৌঁছে দিলেন ভাইয়ার প্রত্যেকটা মানুষের মানুষের কানে কানে আল্লাহ তাআলা পৌঁছে দিলেন আমার কানে আপনার কানে সবার কানে পৌঁছে দিয়েছেন আমি আপনি যখন রুহের ভিতরে ছিলাম আল্লাহ নবী ইব্রাহিমের আযানটা আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই আযানটা আল্লাহ যখন পৌঁছেছিলেন যারা হজ করতে যাচ্ছে এনারা শুনেছেন যারা আগামীতে যাবে এনারাও শুনেছিলেন শোনার পরে রুহের ভিতরে লব্বাইক 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 জালা বলেছে আল্লাহ তাআলা তার জন্য হজকে ফরজ করে দিয়েছে কিছু তো ক্লিয়ার হলো আপনাদের কিছু জানতে এখন জানারা হজ করতে যাচ্ছে ইব্রাহিম নবী ওইখানে আল্লাহ আযান পৌঁছে দিয়েছে জানারা গেছে জানারা যাবে জানবেন ইব্রাহিম নবীর আযান আল্লাহ তাকে পৌঁছেছে কানে শোনার পরে লব্বাইক বলে দিয়েছে রুহের ভিতরে আল্লাহ তাআলার জন্য হজকে ফরজ করেছে পৃথিবীর কোন শক্তি তাকে আটকাতে পারবে না আল্লাহর কাবার পাদারবাড়ি আল্লাহ পৌঁছে দেবে জোরে বলেন সুবহানাল্লাহ আমার ভাই আমার আব্বা আমার আম্মা সবাইকে অনুরোধ করব ফালতু টাইম নষ্ট করবেন না সময় শেষ করবেন না এই যে সময়গুলো চলে যাচ্ছে ফিরে আসবে না তাই আমি আমার সমস্ত ভাইদের বলবো সবাই নামাজ পড়বেন টাকাগুলোকে নষ্ট না করে জমান ফরজ হজ করেন উমরা হজ চলে যান আল্লাহর নবীদের দরবারে যান দাদা হুজুরের দরবারে গিয়ে আল্লাহর কাছে হাত তুলে নাজাতের আশায় হাত তুলে শান্তির আশায় জীবনের গুনাহ মাফের আশায় আল্লাহ পাকের কাছে হাত তুলে সব সময় দোয়া চাই সামনে লাইলাতুল বারাত সামনে আসছে লাইলাতুল বারাত সুবহে বারাত ফালতু টাইম নষ্ট করবেন না ইবাদতে রাত কাটাবেন আল্লাহর কাছে হাত তুলবেন সামনে রোজা আসছে সময় নষ্ট করবেন বেশি খেলার দরকার আমরা খেলতে চাই না আমরা খেলব না যাদের খেলার শখ তারা গিয়ে ময়দানে খেলে আমরা খেলব না আমরা ভোট দেব এর বেশি আর কিছু এখন বলছে সবাই খেলব খেলা হবে খেলা হবে আরে ভাই খেলতে গেলে তো মুসলমানই শেষ হবে কেউ শেষ হবে না হিন্দু শেষ হবে না অন্য কোন ধর্মের মানুষের এত খেলা শখ নাই তারা মরবে না মুসলমানই মরবে শুরু হয়ে গেছে খেলতে গিয়ে এমন খেলা খেলেছে 26 জনের হাত চলে গেছে পা চলে গেছে মুখ ছেদরে গেছে মুসলমানই মরেছে আরো মরেছে মরা শুরু হয়েছে খেলা শুরু হবে যখনই বলেছে মরা মুসলমানদেরই পড়া শুরু হয়েছে বডি মুসলমানদেরই পড়তে শুরু হয়েছে আমার আব্বা ভাই সবাই ভোট দেবেন মসজিদে চলে যাবেন রোজার মাস বেশি খেলতে যাওয়া দরকার বেশি খেলা করার যাদের খেলা শখ তারা গিয়ে ময়দানে খেলো আমরা খেলবো না আমরা রোজার মাসে ইবাদত বান্দেগি করে কাটাবো জোরে বলেন ইনশাআল্লাহ জোরে বলেন ইনশাআল্লাহ মসজিদে থাকবে রোজা রাখবে তাসবিহ পড়বে জিকির আজকার করবে কুরআন শরীফ তেলাওয়াত করবে দেখবেন দুনিয়ার সমস্ত খারাপ কাজ থেকে আল্লাহ হেফাজত করবে আল্লাহ সমস্ত বিপদ থেকে আল্লাহ আমাদের বাঁচাবে এক মাস রোজা ফালতু টাইম নষ্ট করবেন না বলুন ইনশাআল্লাহ সবাই বলেন ইনশাআল্লাহ হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে দিনের আলো ছড়িয়ে দিতে চলে গেছো তুমি মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি
কেমন করে আল্লাহুম্মা হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে দিনের আলো ছড়িয়ে দিতে চলে গেছো তুমি মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে খেয়ে না খেয়ে দিন পুচরের কাজে নিজেকে দিয়েছো বিলিয়ে তাই ফের কাফেরেরা ছিল না খেয়াল দুষ্ট ছেলেদের পিছু দিল লিয়ে পাথরের আগাতে কত বিকত সারা শরীর থেকে রক্ত ঝরে পাথরের আগাতে কত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে আল্লাহুম্মা আমি আল্লাহ তোমাকে দুনিয়ায় পাঠিয়েছিলাম শুরু থেকে শেষ পর্যন্ত এই জীবনটা বান্দা বান্দি শেষ করেছো কিভাবে তোমার আমি আল্লাহ 60 বছর 70 বছর 80 বছর 90 বছর হায়াত দিয়েছিলাম এই শুরু থেকে শেষ পর্যন্ত বান্দা কিভাবে শেষ করলে এর ফয়সালা বান্দা বান্দি তুমি আমার কাছে করো হে নবী প্রেমী কিরাম তিন নম্বর আল্লাহ জিজ্ঞাসা করবে আমাকে আপনাকে হে বান্দা বলো ও আনসাবাবি আমি আল্লাহ তোমার মধ্যে একটা যে জীবন দিয়েছিলাম যৌবন সুপার জীবন দিয়েছিলাম এই জীবনটা বান্দা কোথায় বাই করেছো আমি আল্লাহ তোমার মধ্যে একটা যৌবন দান করেছিলাম এই যৌবনটা কোথায় কাজে লাগিয়েছো হালাল স্ত্রী না খারাপ নারীর কাছে ছেলে বিদেশে চলে গেছে বেইজান দিল্লি বোম্বাই পাঞ্জাব গুজরাটে ছেলে চলে গেছে এক বছর দু বছর তিন বছর ছেলে বাড়ি ফেরে না নবী রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও দেখে মন ভরে না দিদার দাও গো সাহে মদিনা দিদার দাও গো সাহে মদিনা আল্লাহ নবী রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো সাহে মদিনা দিদার দাও গো সাহে মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা
কত শান কত মান মোর কামলি বালা আর সের মেঘে মান করেছে নাল্লাম কত শান কত মান মোর কামলি বালা ও গো মদিনা বালা একবার কাছে ডাকো না ও গো মদিনা বালা একবার কাছে ডাকো না দিদার দাও গো সাহে মদিনা দিদার দাও গো সাহে মদিনা নবীর যশোরি থেকে মন ভরে না দিদার দাও গো সাহে মদিনা দিদার দাও গো সাহে মদিনা আল্লাহুম্মা বলো লা ইলাহা ইল্লাল্লাহ জোরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া নাই কোন প্রভু আল্লাহ ছাড়া নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া নাই কোন প্রভু আল্লাহ ছাড়া নাই কোন স্রষ্টা আল্লাহ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সকলে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের কাছে কোটি কোটি শুকর আল্লাহ পাক আমাদের দুনিয়াতে পাঠিয়েছে আল্লাহ আমাদের পৃথিবীতে পাঠিয়েছে মুসলমান করে ঈমানদার করে সবাই খুশিতে অহংকারে সিনা চওড়া করে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের কাছে কোটি কোটি শুকর কে আল্লাহ পাক আমাদের দুনিয়াতে পাঠিয়েছেন এমন এক নবীর উম্মত জানাকে আল্লাহ পাক পৃথিবীতে পাবে মা রহমাতিন মিনাল্লাহ করেছে জানাকে আল্লাহ দুনিয়াতে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করেছে রহমতের নবী বরকতের নবী দয়ার নবীর উম্মত আমরা সবাই আনন্দেতে খুশিতে আরেকবার বলেন আলহামদুলিল্লাহ পৃথিবীব্যাপী বিশ্বব্যাপী এক মহামারী করোনা ভাইরাস এই বিপদ থেকে আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করেছে সবাই আর একবার বলেন আলহামদুলিল্লাহ আমার সামনে বসে থাকা দিন প্রেমিক রসুল প্রেমিক আমার মুরব্বী আব্বা জানো ভাই জানা পর্দার আড়ালে আম্মা বোনেরা আল্লাহর কাছে কোটি কোটি আজকের এই মাহফিলটা খাস মাত্র রসুলুল্লাহর মাহফিল কার মাহফিল বিশ্ব নবীর মাহফিল আল্লাহ জানাকে শেষ নবী করে পাঠিয়েছে আমাদের নবী দুনিয়াতে তশরিফ আনলেন ছিলেন মাত্র অল্প কয়েক বছর
অন্য নবীদের তুলনায় আমাদের নবীর হায়াত সবথেকে কম, মাত্র 63 বছর হুজুর আমার পৃথিবীতে ছিল। ভাই এত কম হায়াত কেন, যেখানে অন্য নবীদের হায়াত আল্লাহ বাড়াতে 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 সর্বাধিক 1500 বছর দান করেছে, 700 বছর, 800 বছর, 1000 বছর। আমাদের নবী যদি পৃথিবীতে 500 বছর থাকতেন, গাছের পাতা দোলে কার হুকুমে, একটু জোরে বলবেন, বন্ধ হয় কার হুকুমে? নবী আমার দুনিয়াতে তশরীফ আনলেন, পূর্বের সমস্ত নবীদের আল্লাহ পাঠিয়েছিলেন একমাত্র আল্লাহর উদ্দেশ্য, দুনিয়ার থেকে আমি আল্লাহর দিন কায়েম করব, লা ইলাহা ইল্লাল্লাহ, এই ইসলাম প্রতিষ্ঠিত হবে। আল্লাহ হায়াত বাড়িয়ে দিলেন সর্বাধিক 1500 বছর, প্রত্যেকটা পয়গম্বর চলে গেলেন না ফিরার কাছে, দুনিয়ায় দিন কায়েম হয়। আমার আল্লাহ আমাদের নবীকে শেষ নবী করে পাঠালেন, যে নবীর উম্মত আমরা, সেই নবীকে আল্লাহ শেষে পাঠালেন দুনিয়ায়। নবী আমার তাশরীফ আনলেন, যিনি হলেন শান্তির দূত, মানবতার দূত, যিনি হলেন কল্যাণের প্রধান শিক্ষক, যে নবীর ওসিলায় দুনিয়াতে শান্তি ফেরে, মানবতা ফেরে, মানুষের চরিত্র ভালো হয়, যে নবীর ওসিলায় সারা পৃথিবীতে ইসলাম কায়েম হয়, দ্বীন প্রতিষ্ঠিত হয়। আরেকবার জোরে বলেন না সুবহানাল্লাহ। 63 বছরই নবী আমার দ্বীন কায়েম করেন, রাসূলুল্লাহর ওসিলায় সারা বিশ্ব কেঁপে গেল, সারা পৃথিবী তোলপাড় হয়ে গেল, নবী আমার সারা পৃথিবী তোলপাড় করে ফেললেন। 63 বছরে নবী আমার আরব থেকে সারা বিশ্বে ইসলামের আলো ছড়িয়ে দিলেন, আরবের জমিন থেকে নবী আমার সারা দুনিয়াতে দ্বীন প্রতিষ্ঠিত করে ফেললেন। বালিল রফিকুল আলা, আমার দিকে তাকান, বালিল রফিকুল আলা, আল্লাহ চায় হাবিবুল্লাহ দিদার করতে, আল্লাহ চায় হাবিবুল্লাহ দিদার করতে, আর হাবিবুল্লাহ চাই আল্লাহর দিদার। জোরে বলেন না সুবহানাল্লাহ। যতটুকু থাকবো সিরিয়াস আপনারা একটু শুনবেন ভাই, কারণ একটা কোরআনের হরফ মিস করবেন না, একটা কোরআনের হরফ কানে গেলি আল্লাহ সাথে সাথে নামাই আমলে 500 রিকাত নফল নামাজের সওয়াব দান করে দেয়। এখন যদি আমি কোনো ভাইদের বলি যে মসজিদে গিয়ে 500 রিকাত নফল নামাজ পড়েন, ভাই পড়া যাবে? 500 রিকাত নফল নামাজ পড়া যাবে? সম্ভব? আর আল্লাহর কোরআনের একটা হরফ শুনলেই আল্লাহ নামায় আমলে 500 রিকাত নফল নামাজ সওয়াব দান করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মাইক ম্যান নাই নাকি? এই মাইক ম্যান সাহেব আপনি একটুখানি তাড়াতাড়ি সামনে আসেন, ভাই তো এখানে থাকবে, কোথায় ঘুরছে বলো তো? মাইক ম্যান ভাই কোথায় গেল? মাইক ম্যান তাড়াতাড়ি আসে, এদিকে জাকামদানি হচ্ছে ভাই, আপনি হাত দেন যার ঘোড়া তার কাছে ফেলে শেষ কালে। ওহো, একটা চেয়েছি দুটো হাত, ও কোথায় গেল মাইক ম্যান? আলহামদুলিল্লাহ এসে যাবে, এসে যাবে। আবার একটা ফ্যান এসেছে, তিনটে হয়েছে, একটু পিছনে
দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আমার দিকে থাকে ফালতু আর সময় নষ্ট করবেন বলিল রফিকুল আলা রাসূলুল্লাহর ওসিলায় সারা পৃথিবীতে দ্বীন কায়েম হয় আমার আল্লাহর সহ্য করতে না পেরে মালাকুল মউত হযরতে আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ বললেন ইসরাইল আমি আল্লাহ আমার হাবিবুল্লাহর দিদার চাই আমার রাসূলুল্লাহর দিদার চাই বলিল রফিকুল আলা আলা দিদার চাই আল্লাহকে আমি দেখতে চাই আল্লাহ হাবিবুল্লাহকে দেখার আশা ইচ্ছা করেছে আর হাবিবুল্লাহও বললেন আমিও আমার আল্লাহর দিদার চাই জোরে বলে সুবহানাল্লাহ ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইনা পবিত্র আত্মা আল্লাহর সামনে উপস্থিত হয় 63 বছরের নবী আমার কামিয়াব করে চলে গেলেন কামিয়াব হয়ে গেলেন আমাদের নবী আল্লাহকে রাজি করলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দি আল ইয়াউমা আকমালতু লাকুম দি রাসূলুল্লাহর ওসিলায় দ্বীন কায়েম হয় এই নবীটা কাঁদে নবীটা কাঁদে খুশিতে বলেন সিনা চওড়া করে মাথা তুলে অহংকার দিয়ে বলেন নবীটা কাঁদে আল্লাহ আমাদের সেই দয়ালু নবীর উম্মত করেছে তোমার জন্য আমার জন্য নবী আমার 63 বছরে কত কষ্ট করেছিলেন 1500 বছরে হায়াত পেয়ে কায়েম হইনি দিন আর 63 বছরে নবী আমার আল্লাহকে খুশি করে দিলেন তাহলে নবী আমার কত কষ্ট করেছিলেন ভাই একটু ভাবছেন সেই নবীকে নিয়ে সেই রাসূলুল্লাহর কথা কি আমাদের মনে পড়ে আল্লাহ আর নবীর মধ্যে শিক্ষা দান করেছিলেন এত শিক্ষা এত জ্ঞান এত শিক্ষা নবী ছাড়া কারো ছিল না জোরে বল আল্লাহ আর নবীর মধ্যে একজনই মানুষ আজকে দুনিয়ায় আমরা বলি পৃথিবীতে মুসলমান 200 কোটি কার ওসিলায় নবীর ওসিলায় সকলে বলেন না আলহামদুলিল্লাহ আল্লাহ মুসলমানদের সম্মান সবার উপরে দিয়েছে এখানে জানতে পারবেন দুবাই যেতে হবে মুসলমানদের আল্লাহ কি ইজ্জত দিয়েছে জানতে গেলে কাতারে যেতে হবে তুরস্কই যেতে হবে ইরানে যেতে হবে কুয়েতে যেতে হবে মক্কা শরীফ মদিনা শরীফে যেতে হবে ওখানটায় যদি চান জানবেন আল্লাহ আমার নবীর উম্মতদের কি ইজ্জত দান করেছে ভাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই দাওয়াতটা নবী আমার যখন দিয়ে গিয়েছিলেন লোকের বাড়িতে এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দাওয়াত নিয়ে যাবার পরে নবীকে তারা আনন্দ দেয়নি খুশি দেয়নি এর বদৌলতে নবীকে তারা মেরেছিল নবী আমার দাঁত ভেঙেছিলেন গোটা শরীর চুরমার হয়ে গিয়েছিল তথাপি নবী আমার কারোর কাছে কোন রকমের খারাপ কথা নবী বলেনি কিন্তু নবীর উদ্দেশ্যটা একটাই তোরা যদি মেরে আমাকে শান্তি পাস মার আল্লাহ আমাকে দুনিয়াতে মার খাবার জন্য পাঠিয়েছে তথাপি একবার পর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল এই সবরটা আল্লাহ আমার নবীর মধ্যে দান করেছে তারা মেরে 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 ক্লান্ত হয়ে গিয়েছিল আল্লাহ তাদের মধ্যে নবীর প্রতি ভালোবাসা পয়দা করে দিয়েছে যত হুজুর মার খেয়েছিলেন তত কাফেরের আমার নবীর উপর ঈমান এনেছিল বেশি জোরে বলে আর একটু জোরে বলে ভাই তিন নম্বর আপনারা সবাই জানেন না ফ্রান্সের রাষ্ট্রপতি আমাদের নবীর একটা কার্টুন তৈরি করেছিল কদিন আগে সারা পৃথিবী ব্যাপী একটা বিরাট প্রচার আপনার এটাকে নিয়ে সারা দুনিয়ার মুসলমানেরা তীব্র নিন্দা করেছিল ফ্রান্সের রাষ্ট্রপতি আমার নবীর একটা কার্টুন তৈরি করে ফেলেছে কেন তৈরি করেছিল ভাই ওর উদ্দেশ্য খারাপ
নবীর উপরে হিংসা করে কার্টুন তৈরি করেছে, কারণ আমার আল্লাহ পাক বিশ্ব নবীর ইজ্জত দুনিয়ার মধ্যে সবথেকে বেশি দান করেছে। এই জন্য বেঈমান থাকতে না পেরে বেইজ্জতি করার জন্য কার্টুন তৈরি করেছে। এই কার্টুন কর যত খুশি কর, দুনিয়া সবাই যদি করে ফেলে আমার নবীর কি ইজ্জত চলে যাবে? কথা বলেন এখানে। বেইজ্জতি করার জন্য ফ্রান্সের রাষ্ট্রপতি আমার নবীর কার্টুন তৈরি করেছে, আর ইজ্জত বাঁচাবে আমার আল্লাহ। কেউ জানতো না ট্রাম্প সরকার আমেরিকায় এড়ে যাবে। আমেরিকার বাদশাহ, আমেরিকার রাষ্ট্রপতি ট্রাম্প হেরে যাবে এটা কেউ জানতো না। আল্লাহই হারিয়েছে, পাঠিয়েছে জো বাইডেন। কি জো বাইডেন? আমেরিকার পাওয়ারে, আমেরিকার রাষ্ট্রপতি, আমেরিকার রাজপথে, আমেরিকার রাজধানীতে শপথ নেবার আগে সর্বপ্রথমে বিশ্ব নবীর প্রশংসা দিয়ে শুরু করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর আদর্শ কেমন? আমি সেই আদর্শই সারা আমেরিকাকে চালাব। বিশ্ব নবী 10 বছর রাষ্ট্র যেভাবে চালিয়েছিলেন, আমি সেই রাষ্ট্র আমেরিকাই চালাব। আজ থেকে আমেরিকার কোন মুসলমানদের টেনশন নাই। আজ থেকে প্রত্যেকটা মানুষ আমেরিকায় মাথা তুলে চলাফেরা করবে। বিশ্ব নবী প্রত্যেকটা মানুষকে যেভাবে সম্মান দিয়ে গেছে, আমিও সেভাবে সম্মান দিয়ে সারা আমেরিকা। আপনাদের এখান থেকে আমি বিদায় নিয়ে চলে যাব। 12টা বেজে গেছে, একটু দোয়া করে দিয়ে যাই সবাইয়ের জন্য। একটু আল্লাহর কাছে হাত তুলব, একটু দোয়া চাই, সবরেসানি করব। যতক্ষণ ছিলাম কোরআনের পক্ষে, নবীর পক্ষে যতটুকু ছিলাম আলোচনা করে খেদমত থেকে এবারে বিদায় নিচ্ছি। আসুন সবাইয়ের জন্য একটু দোয়া চেয়ে যাই। সবাই বিসমিল্লাহর সঙ্গে তিনবার সূরা ফাতিহা শরীফ, তিনবার ইখলাস শরীফ, তিনবার দরুদ শরীফ পড়ে। মহাসাহেবকে ডেকে নিয়ে চলে আসেন, জুনায়দ ভাইকে ডেকে নিয়ে চলে আসেন। 12টা বেজে গেছে। আল্লাহ আমিন। আল্লাহ জানা সে ছেলে মেয়েগুলো সব ছেড়ে দিয়ে মসজিদে ছুটে, বাইরে চিনা যাবে না। স্টুডেন্ট মডার্ন পয়সাওয়ালা ড্রেস পোশাকে চিনা যাবে না, মনে হবে অন্য ধর্মের মানুষ। কিন্তু মসজিদে যখন ঢোকে মনে হবে বা মুসলমান, কিন্তু চিনাই যাচ্ছে না। যখনই আজান শুনতে পাই সব ছেড়ে দিয়ে ছুটে মসজিদে নামাজ আদায় করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। ওরা সব করে, সব করে, কিন্তু নামাজ ছাড়ে না, ফরজ। কিন্তু ভাই আমরা সব করে যাচ্ছি, ফরজ নামাজ পড়ি না। আমি আমার ভাইদের সবাইকে অনুরোধ করব, ফরজ নামাজ পড়বে। বলুন ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ, সবাই বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করলেন, সকলে বলেন আমিন, সকলে বলেন আমিন। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা বলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা আসেন সবাই একবার দাঁড়িয়ে আমরা আমাদের রাসূলকে একবার সালাম দেব। সকলে একটু উঠে দাঁড়িয়ে জানিয়া নবী সালাম আলাইকা।
ইয়া রাসূল সালাম। একটু সামনের দিকে আগে আসে, একটু সামনের দিকে আগে আসে চাচা, একটু সামনে ভাই, একটু সামনে সামনে আপেসুল তানে।